আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসালাম দৈনন্দিন জীবন ইসলাম এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ধারাবাহিক বিগত পর্বে আমার যতটুকু মনে পড়ে আমরা সালামের আদব নিয়ে কথা বলেছি মনে আছে আপনাদের ভুলে গেছি নাকি নাকি সবাই নতুন আজকে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করব সেটা হলো আদাবুল আকলি ও খাওয়া এবং পান করার আদব আসলে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তারপর থেকেই সে খেতে শুরু করে পান করতে শুরু করে পান দিয়েই শুরু তারপরে খাওয়া যখন থেকে আমরা মানে বুঝতে শিখি না তার আগেই কারণ এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুসঙ্গ কিন্তু আমরা জানি যে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুন্দর এটিকেটস সুন্দর আদব সুন্দর আচরণ আমাদেরকে শেখায় তাহলে খাওয়া কিংবা পান করা যেটা আমাদের নিত্য দিনকার অভ্যাস এবং প্রয়োজন সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে খাবারটা শুরু করব কিভাবে খাব কিভাবে পান করব এর আগে পরে কোনো কিছু বলার আছে কিনা না কোনো দোয়া আছে কিনা না ইত্যাদি নানা বিষয় এখানে রয়েছে খাওয়া এবং পান করা এটা হচ্ছে আসলে আল্লাতালই একটা নির্দেশনা তিনি মানুষকে সৃষ্টি করেছেন যার জন্য খাওয়া এবং বান করা প্রয়োজন এবং খাওয়া এবং পান করার অনুমতিও তিনি দিয়েছেন যদিও আল কোরআনে আমরের সিগে এসছে নির্দেশ সূচক কিন্তু এটা হচ্ছে আল আমরু লেদের সাথ কুলু ওয়াশরাবু তাই না বেশ অনেক জায়গাতে আল্লাহ তালা কথাটা বলেছেন কোথাও বলেছেন হানি মারিয়া একদম তৃপ্তি সহকারে খাও এবং পান করো তার মানে খেতে পারো এবং পান করতে পারো এটা অনুমতি দেওয়া হচ্ছে আর খাবার এবং পান করা এটা আল্লাহ তালার শ্রেষ্ঠ জিনিস থেকেই আমাদেরকে খেতে হবে এবং পান করতে হবে তার মানে আল্লাহ রিজিক থেকে আর আল্লাহ আল্লাহতালা খাওয়ার ক্ষেত্রে এবং পান করার ক্ষেত্রে তার পবিত্র রিজিক থেকে খাওয়ার নির্দেশনা দিয়েছে সুতরাং প্রথম আদর হচ্ছে কি পবিত্র বস্তু ভক্ষণ করা যে খাবারটা হালাল এবং পবিত্র হালা আলান দুটো জিনিস এখানে হালাল এবং পবিত্র আর এই সকল হালাল এবং পবিত্র এটা তালার প্রদত্ত একটা রিজিক যেমন সুরাল বাক্কারের একশো বাহাত্তর নম্বর আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লা আমানু কুলু মিন পায়েবা জি মারাজাক না লিল্লাহি ইন কুন্তুব ইয়াহুদার হেমান্দার লোকেরা তোমরা আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই পবিত্র রিজিক থেকে ভক্ষণ করো এবং আল্লাহ শুক্রিয়া আদায় করো যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো তাহলে আল্লাহ যত রিজিক দিয়েছেন সেটা ভক্ষণযোগ্য হোক বা পানযোগ্য সবটাই হলো পবিত্র কারণ যেটা অপবিত্র সেটাকে কোরআনের ভাষায় হাবিথ বলা হয়েছে নিকৃষ্ট এবং সেটাকে বর্জন করার কথা বলা হয়েছে এবং সেই খাবিস কোনো যেন আমরা কনজিউম না করি না খাই না পান করি এরকম বহু নির্দেশনা এসছে তাই না যেমন ইন্নামাল খাম ওয়াল মেসি রুয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালি শেতানি ফাজিতানি বহ এখানে বলা হচ্ছে নিশ্চয়ই খামর বা মদ মাইসের বা জুয়া আল খামর ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু এবং বেদীর উদ্দেশ্যে প্রতিমার উদ্দেশ্যে যা নিবেদন করা হয় পূজাতে ওল আজলামু এবং লটারি সর। এর সব কিছু হচ্ছে শয়তানের পক্ষ থেকে একটা নিকৃষ্ট জিনিস ফেজত্যানি বহু অতএব এগুলোকে পরিহার করে তাহলে নিকৃষ্ট সকল কিছু পরিহারের নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে তাহলে আমরা যা কিছু ব্যবহার করব খাব পান করবো সেটা কি হতে হবে হালাল এবং পবিত্র হতে হবে যেমন সুরালা আরাফের একশো সাতান্ন নম্বর আলাদা আলাহ তালা বলছেন লাদি না ইয়ে বিরৌ না রসুল অ্যান্ নবি লেদি ইয়া জেদু না হুম ম্যা তু বেন অ্যান্ড দ্য হুম ফিদ তাওরা বিল মা রুফি আনিল মুনকারী ওয়াই হেল্লুল্লাহ মুগিবাফি ও ইউহার্দি ও আলাইহি মুলখাবায়ত এখানে আরো স্পষ্ট করে দিয়েছেন যারা উম্মি রাসূল এবং নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেন যেই নবীকে তারা তাওরাত এবং ইঞ্জিলে লিখিত পেয়েছে আল্লাহদি ইয়াজিদু নহম আত্তু বান দহ ফির তাওরাত ওরেঞ্জ তিনি কি করেন ইয়েকমুর হহুম বিল মা তিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন হুম আনিল মুনকার এবং অন্যায় কাজ থেকে নিষেধ করেন ওয়ুল তাইবাদ এবং পবিত্র বস্তুগুলো তাদের জন্য হালাল করে দেন ওই ও আর নিকৃষ্ট বস্তুসমূহ তাদের জন্য হারাম করে দেন তাহলে আল্লাহ রিজিকের মধ্যে যেটা আমরা কনজিউম করতে পারব সেটা হলো কি তৈ্যাবাদ পবিত্র জিনিসগুলো আর এই পবিত্র জিনিসগুলো হালালও করে দেওয়া হয়েছে পবিত্র জিনিস হলো সেই সমস্ত জিনিস যেগুলো আল্লাহ তালা আমাদেরকে ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন ধূত পান করার এবং যেগুলোতে মানুষ ক্ষতিকর কোনো কিছু মিশ্রিত করে নাই এটাও কিন্তু খুব জরুরি আমরা যে অর্গ্যানিক ফুড বলি কি এই তাইয়েবাতের কথাই বলা হচ্ছে ওরা অর্গ্যানিক বলে তাইয়েবাতটাকে আর ইউজ করছেন আসলে তাইয়েবাত মুসলমানদের উচিত তাইয়েবাত শব্দটা ইউজ করা ফুডটা কি অর্গ্যানিক নাকি ও যে কি বলে না আরেকটা হ্যাঁ না আরেকটা হলো যে হাইব্রিড হাইব্রিড যেটা সার বা নানাভাবে এটাকে হাইব্রিড করা হয়েছে এভাবে মানুষ প্রশ্ন করে আমরা বলবো এটাকে তৈব নাকি গাইরো তৈব হ্যাঁ পবিত্র নাকি পবিত্র নয় অপবিত্র বললে মানুষ অনেক সময় নাজাসাত মনে করে কিন্তু এখানে সেটা নয় অর্থাৎ এটা কি উপাদেয় খাবার নাকি উপাদেয় নয় কারণ যখন খাবার যত ভালোই হোক না কেন সেখানে আপনি বিষ মিশ্রিত করেন রাসায়নিক মিশ্রিত করেন তখন সেটা শরীরের জন্য মোটে উপাদেও না এই ধরনের খাবার থেকে ক্যান্সার হতে পারে কত রোগ ব্যাধি হতে পারে এজন্য আজকের এত সবে যে বিশেষ করে সবচেয়ে দামি খাবারটা হলো প্রসেস ফুড তাই না যেটাকে আমরা জানি ফাস্ট ফুড ফাস্টফুড আরেকটা কালচারও জন্ম দিয়েছে ফাস্টফুড একটা কালচার জন্ম দিয়েছে পুরো সমাজটাকে সমাজের অর্থনীতিটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে এটা প্রসেস উড এটা আসলে আত্মাইবাদ বলতে যে ধরনের খাবার বোঝায় সেটা না আর্টিকেল পড়ে দেখেন এখানকার প্রত্যেকটা খাবার কোনো না কোনোভাবে ক্ষতিকর আর ইসলাম বলছে কোনো ক্ষতিকর জিনিস সেবন করা যাবে না কোনো ক্ষতিকর জিনিস কনজিউম করা যাবে না কোনো ক্ষতিকর জিনিস প্রডিউস করা যাবে না কোনো ক্ষতিকর জিনিস কেনা যাবে না বিক্রি করা যাবে এটা একদম ইসলামের মৌলিক কিছু না যদি মুসলিমরা এগুলো মানত তাহলে আসলে আমাদের সমাজে উন্নত হতো আমাদের সমাজে আরও পবিত্র হতো সুন্দর হতো এবং সমৃদ্ধ হতো স্বাস্থ্যবান হতো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবারে আমরা কিছু আদব নিয়ে বলা শুরু করি প্রথম হচ্ছে যখন আমরা একসাথে খেতে বসব তখন বড়রাই শুরু করবেন আগে আমাদের দস্তরখানে যদি অনেক লোকেরা বসেন আমরা তাকে শুরু করার জন্য অনুরোধ করবো বা সুযোগটা দেব আজকাল অবশ্যই আদবটা উঠে গেছে তরুণরা দেখা যায় যে তারা খাবার জন্য ব্যস্ত কে এখানে মুরব্বী আছেন হ্যাঁ সেটা কিন্তু খেয়াল করে না এখানে একটা হাদিস দেখেন মুসলিমের হাদিস كنا إذا حضرنا مع النبي صلى الله عليه وسلم طعاما لم نضع أيدينا حتى يبدأ رسول الله صلى الله عليه وسلم فيضع يده আমরা যখন নবী সাল্লা সাল্লামের সাথে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে উপস্থিত হতাম তখন নবী সাল্লা সাল্লাম বা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুরু করার আগে আমরা আমাদের হাত লাগাতাম না আমরা আমাদের হাত লাগাতাম না এরপর রাসুল সাল্লাহ তিনি হাত রাখতেন খাবার শুরু করতেন এরপর আমরা শুরু করতেন আচ্ছা এটা গেল তাহলে একটা আদব দ্বিতীয় আদবটা হলো কি আত্মিয়া বিসমিল্লা পড়া খাবারের শুরুতে বিসমিল্লা পড়া সালাম রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কুন ফি গোলাম রসুলিল্লাহি صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك فما زالت تلك تعمتي بعد متفق عليه بخاري ومسلم الحديث عمر بن ابي سلمة رضي الله عنه بولشن جاء امي رسول صلى الله عليه وسلم علي او তার তারবিয়াতে একজন গোলাম ছিলাম আর আমি তো তাদের সাথে সবার সাথে খেতাম আমার হাত বর্তনের মধ্যে সফা আমরা যে অনেক সময় অনেক থালা বাসন বলা হয় একটু বড় হলে তাই না এই বড় পাত প্লেট যেখানে অনেক একসাথে খেত এখানে আমার হাত এদিক ওদিক যেত অর্থাৎ যেখান থেকে টুকরা বড় ওখান থেকে নিতাম যেখানে একটু মজার খাবার ওখান থেকে নিতাম এখান থেকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে এভাবে তাতেই শফি সাহবাজি তখন আমাকে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন বললেন মানে আসলে শেখালেন রাসুলসাল্লাহ সাল্লাম আমাকে শেখালেন কী শেখালেন ইয়া গোলাম প্রিয়া বৎস সামিল্লাহ তুমি যেভাবে একদম মানে হেলা ফেলা করে খাচ্ছ এভাবে না তুমি প্রথমে বিসমিল্লা বলো প্রথমে বিসমিল্লা বলো ওয়াকুই বিয়া তোমার ডান হাতে খাও মামাতে কিছু ধরব না ডান হাতে খাও ওয়াকুল মিমাইয়া এবং তোমার পাশ থেকে খাও আরেকজনের পাশ থেকে টান দিও না তোমার সামনে যে খাবারটুকু আছে সেখান থেকে খাও আসলে এটাই তো আদব তাই না আপনি আপনার সামনে আমার পাশে যিনি আছে তিনি তার সামনে তিনি তার সামনে এভাবে প্রত্যেকে তার সামনের খাবার খাবে এবং তার সামনে যদি ভালো থাকে ভালো খাবে যদি ছোটো টুকরা হয় সেটা খাবে আরেকজনের সামনে থেকে বড় টুকরা নিয়ে আসা বা মজার টুকরাটা নিয়ে আসা এটা কতটা আদবের খেলা দেখেন তো মানে এমনি ধরেন নিজের যদি ছোট হয় ধরেন একটু মন খারাপ হয় অনেকের যে আমার সামনে ছোট টুকরা আর ওনার সামনে বড় টুকরা হ্যাঁ এরপরে যদি আমার সামনে থেকে বড় টুকরাটা কেউ নিয়ে যায় তাহলে আরও মন কত খারাপ হবে বলেন নিজের সামনে অটোমেটিক ছোট টুকরা থাকলে মন খারাপ আর যদি আমার টুকরাটাই আরেকজন নিয়ে যায় তাহলে কতটা মন খারাপ হবে ইসলাম বলেছে তোমার সামনে যেটা আছে এটা তোমার ভাগ্য দেশ আদব হচ্ছে তুমি তাতেই সন্তুষ্ট থাক আরেকজনের টান না এই জন্য রসুদাল্লা বলছেন ওয়াকুল ইয়ালিক তোমার কাছে যেটা আছে তোমার চারপাশ থেকে সেটাই খাও অন্যের কাছ থেকে খেও না তাহলে এখানে অনেকগুলো আদব শিখলাম কিন্তু একটা হলো বিসমিল্লা বলা আরেকটা হলো ডান হাতে খাওয়া আরেকটা হলো নিজের পাশ থেকে খাওয়া অন্যের পাশ থেকে খাবার টান না দেওয়া এখন দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ বিসমিল্লা বলে না আপনি একটা স্ন্যাক্স বারে যান নিউ মার্কেটে বেতল মকাররমে অথবা যে কোনো গুলশান বনানি এই সমস্ত জায়গায় শুধু এক ঘন্টা দাঁড়িয়ে দেখেন কয়জন বিসমিল্লা পড়ে আচ্ছা এটা কি দেখার বিষয় আছে না আপনি যদি নাই জানেন তাহলে দাওয়াত দিবেন কী করে আমাদের কাজের মধ্যে ল্যাকিংস এবং ঘাটতিটা কোথায় ওটা চিহ্নিত করা উচিত যদি দেখি যে একশো জন ব্যক্তি খেলো নব্বই জন বিসমিল্লা বললো তাহলে পরের দিন আর দাঁড়ায় না আর যদি দেখেন একশো জন ব্যক্তির মধ্যে দশজন বিসমিল্লা পড়লো নব্বই জন পড়ল না তাহলে বুঝতে হবে জাতিকে একটু বুঝাইতে হবে শেখাইতে হবে তাই না আনফর্চুনেটলি আমাদের দাওয়াটা এই ধরনের রিসার্চ নির্ভর না সার্ভে নির্ভর না ফলে খুব বেশি কাজে আসে না হয়তো এমন কিছু দাওয়ার কাজ করছেন যেটা সমাজে অনেক বেশি যে জায়গাগুলোতে ঘাটতি ওই জায়গাগুলোতে কেউ জনমত তৈরি করছে না মানুষকে সতর্ক করছে না সচেতন করছে না আচ্ছা আরেকটা সার্ভে হওয়া দরকার যে একটা ফাস্ট ফুড অথবা যে কোনো ফুডের দোকানে যে কোনো ফুডের দোকানে আপনি দাঁড়িয়ে দেখবেন কয়জন ডান হাতে খায় আর কয়জন বাম হাতে খায় কয়জন ডানহাতে পান করে আর কয়জন বাম হাতে পান করে যদি দেখেন যে অধিকাংশই হাতে খাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি নিজে দেখেছি বহু মানুষ বহু মানুষ এবং বহু শিক্ষিত এমনকি বহু শিক্ষক অনেক সিনিয়র শিক্ষকরা পর্যন্ত বাম হাতে খান তো আসলে এটা কি এখন ফ্যাশান নাকি ভুলে এমন করছেন এটাও নির্ণয় করা কঠিন এটাও নির্ণয় করা কঠিন আর এখন তো আরও খারাপ দৃশ্য দেখা যায় ডান হাতে সিগারেট বাম হাতে পানির গ্লাস চা ইত্যাদি সোহান আল্লাহ মুসলিমদের সব কিছু নিজেরাই তারা চেঞ্জ করে ফেলেছে আল্লাহ হেদায়ত করো এরপরে এই সাহাবা রবি আল্লাহ তালন বলছেন এরপর থেকে আমি এই হ্যাবিটের উপর আছি এরকমই আমি খাবার খেতাম এই হ্যাবিটের উপরে এত অভ্যস্ত হয়ে গেছে রাসূল তাই রাসুলসাল্লা সাল্লাম কীরকম প্রভাবশালী মুরব্বি ছিলেন শিক্ষক ছিলেন এবং নাসিহার দাতা ছিলেন যা তার একটা নাসিহা একজন লোকের পুরো জীবনকে একদম চেঞ্জ করে দেয় এবং জীবনের শেষ পর্যন্ত সে এই আদকটা রক্ষা করত যে দ্বিতীয় যে হাদিসটা সেটা ইবুদ্রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুল্লাহ যে ব্যক্তি তার খাবারের শুরুতে বিসমিল্লা করতে ভুলে যায় তখন সে যখন স্মরণ হবে তখন যেন বলে ফি আউি ও আখিরিহি আল্লাহর নামে শুরু এবং শেষ সবটাই তাহলে নবিস বলছেন ফাইনাহু বেলু তো তো মাহু জাদিদান তাহলে সে যেন নতুন করে খাবার শুরু করল নবিস বললেন যদি মাঝখানেও এসে আপনার মনে পড়ার পরে আপনি বেসমিল্লা হেফা আউ্লি ওয়াহরি বলেন তাহলে অ্যাজিফ যে আপনি নতুন করে খাবার শুরু করলেন পেছনে যে বেসমিল্লা বাদে যে ভুলটা হয়ে গিয়েছিল সেটাকে রিকাভারি হয়ে যাচ্ছে এবং বিসমিল্লা ছাড়া আপনার খাবারের বরকত কিন্তু থাকবে না আমাদের প্রত্যেকটা কাজে আমরা যেন বলি যাতে করে ওই কাজের মধ্যে আল্লাহ যত বরকত দিয়েছেন আল্লাহর নামের ওসিলায় সে বরকতগুলো আমরা পাই আল্লাহর নামের ওসিলায় কি দেওয়া যাবে 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 বিসমিল্লা যাই হোক ওয়াইম নারুল হাবিজা মাই ক্যান ইউসি বমিনু আর ইতিপূর্বে যদি কোনো হাবিজ থেকেও থাকে সেটাকে এই বিসমিল্লা পড়ার কারণে সেটা প্রতিহত হবে বিসমিল্লা বলাটা সেটাকে প্রতিহত করবে যা সে একটু আগে প্রাপ্ত হচ্ছিল যে হাবিজটা আচ্ছা এরপর আরেকটা আদবে যাচ্ছি আল আকলু বিল বেলিয়া ডান হাতে খাবার খাওয়া এবং পান করা এটা একটু আগে আমরা বললাম আমর আমার হাদিসে এছাড়াও আরও একটা হাদিস আছে আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালহমা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা আকালা আহাদ ফেল ফেলিয়াকুল বিয়ামিন যখন তোমাদের কেউ ভক্ষণ করে খায় তখন সে যেন ডান হাতে খায় ওয়া ইদা শেরেবা ফেলিয়া বেআমিন আর যখন সে পান করে তাহলে সে যেন ডান হাতে পান করে তাহলে এখানে ক্লিয়ার করে দিয়েছে মানে শুধু ডান হাতে খেলে চলবে না ডান হাতে পানও করতে হবে কারণ শয়তান তার বামহাতে খায় এবং বামহাতে পানও করে রসুলাম আমাদেরকে এমন একটা সুন্দর শিক্ষা দিলেন যাতে কোনোদিন আমরা শয়তানকে অনুসরণ না করি কারণ শয়তানের মূল কাজই হচ্ছে আমাকে আপনাকে বিচ্যুত করা ভুল পথে পরিচালিত করা এবং তার খুব প্রিয় জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া তার প্রিয় জায়গাটা কি না যদিও সে নিজে নিজের জন্য জাহান্নামকে প্রিয় বানায় নাই সে মোমেনদের জন্য তার প্রিয় জায়গা হলো কি জাহান্নাম মানে সে চায় সমস্ত মোমেন যেন জাহান্নামে চলে যায় ফলে সে প্রোগ্রামগুলোকে সেভাবেই সে তৈরি করেছে সুতরাং সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন কখনোই আমরা শয়তানকে ফলো না করি ঠিক তেমনি শিক্ষা দিয়েছেন যেন কখনোই আমরা ইসলাম বিরোধী যে পৌত্তলিকতা আছে যে শিরক আছে যে কুফুরি আছে যে ইলহাদ আছে এগুলো কোনোটাকেই যেন আমরা অনুসরণ না করি কারণ ইসলাম তার নিজস্ব ইমান আকিদা মূলনীতিতে দদীপ্যমান প্রতিষ্ঠিত স্বতন্ত্র অতএব কারো কোনো চিন্তাভাবনা কারো কোনো আকিদা কারও কোনো ধরনের মতবাদ এর কোনো সংমিশ্রণের প্রয়োজন ইসলামে নেই এজন্য ইসলাম নির্ভেজাল তো কথা বলেছে ইসলাম পরিপূর্ণ ইমানের কথা বলেছে এবং ইসলাম পরিপূর্ণ ইসলামের যে রিচুয়ালগুলো আছে যে আদাবগুলো আছে যে আটকামগুলো আছে সেগুলো ফলো করার কথা বলেছে এরপর আরেকটা আদব হলো নিঃশ্বাস আসলে পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা আনাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কান রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়তানাফা সফি সারাবে তালায়াতান ওয়াকুলু ইন্নাহু আর ওয়া আবরা ওয়া আমরা রাসুল সাল্লা সাল্লাম পানের ক্ষেত্রে নিঃশ্বাস ফেলতেন তিনবার অর্থাৎ তিনবারে পান করতেন আপনি জানেন তো প্রথমবার পান করে একটু নিঃশ্বাস ফেললেন কিন্তু সেটা কি পাত্রের মধ্যে না পাত্রের বাইরে মোত্তাফা কোন আলাই এ হাদিসটা বোখারে মুসলামে আসছে মানসারে ব্যাপার সুন্না তোয়া আলা মাইয়া মেয়নি এখন হচ্ছে আপনি নিজে পান করে আবার আরেকজনকে দেবেন সন্নাটা কি এখানে সন্না হচ্ছে আপনি নিজে পান করার পরে সেটা আপনার ডান পাশে দেবেন উল্টানা অনেক মানুষ ডান বা আমার চেনে না বলছে এটাও আমার হাত এটাও আমার হাত তাহলে কখনো ডান দিকে দিব কখনো বাম দিকে কিন্তু ইসলাম হচ্ছে আসলে দানের আসলে নিয়ম প্রবর্তন করেছে এবং ডানপন্থী যাকে বলে তবে এখন বামপন্থী ডামপন্থী যে কথাগুলো এসছে সেগুলো আসলে আলাদা মেনি। সেগুলো আলাদা মিনি আনাস মালিক রাদি আল্লাহ তালন থেকে বলিত রাসুল রাসুল সাল্লাম এর কাছে যখন দুধ নিয়ে আসা হতো লাবান লাবান নিয়ে আসা হতো আর বিতে অবশ্য এখন লাবান আর হালিদ দুটো অর্থ হালিদ মানে কি বলেন তো হালিদ তরল দুধকে হালিদ বলা হয় লাবান মানে আসলে দুধ কিন্তু আরবরা এখন লাবান বলতে কী বোঝায় হ্যাঁ মাঠা বা দধি মাঠা বা দধি তো যাই হোক হাদিসে লাবান দ্বারা আপনি কিন্তু আবার মাঠা বুঝবেন না এটা দুধ যখন রসুল সাল্লা সাল্লামের কাছে দুধ নিয়ে আসা হতো কাজ শিবা বেমাইন

আর বাম পাশে ছিলেন কে আবু বকর রদেউ তার প্রিয় মানুষ কিন্তু আবু বকর আবু বকর তার প্রিয় মানুষ কিন্তু তিনি কোন পাশে বাম পাশে ডান পাশে আরবি একজন গ্রামীণ মানুষ সাধারণ গ্রাম্য মানুষ আর বলা হয় দেহাতি বলা হয় যাই হোক তিনি পান করতেন তোমা আহতলা আরবি এরপরে পান করার পরে কাকে দিতেন আবু বকরকে নাকি ওই আরবিকে আরবিকে দিতেন আবু বকরকে তিনি তখন দিতেন না কারণ তিনি ডান দিকে ডান দিকের কাজগুলোকে প্রাধান্য দিতেন এবং তিনি বলেছেন একটা মূল নীতি আল আইমানু ফল আইমান ডান তারপর ডান তারপরে ডান তাহলে এদিকে ঘুরবে এদিকে যাবে না তাহলে আমরা বুঝলাম যে ইভেন খাবার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনি প্লেট দিচ্ছেন যেমন বাসা অনেক মেহমান এসছে তাহলে আপনি ডান দিক থেকে ডিস্ট্রিবিউট করেন ডান দিক থেকে ডিস্ট্রিবিউট করেন আচ্ছা সাধারণত যাকে ডিস্ট্রিবিউট করবেন তার ডানটাই আপনি ধরবেন আপনি আসলেন যেমন আমার সামনে রাখলেন ফর এক্সাম্পল ধরলাম তাহলে আপনি আমার ডান এভাবে ইয়ে করবেন কিন্তু আপনি যদি বিপরীত দিক থেকে দাঁড়ান তাহলে আপনার ডান কিন্তু না এখানে কার ডান মেহমানের মেহমানের মেজবানের না কারণ রাসুল সাল্লামকেও যখন দুধ দেওয়া হলো তখন তিনি যিনি দিয়েছেন তার ডানে দিয়েছেন নাকি নিজের ডানে দিয়েছেন নিজের ডানে দিয়েছেন তাহলে খাবারটা আসলে মেহমানদের ডানটাই এখানে গণ্য হবে আচ্ছা পান করার ক্ষেত্রে সুন্দরটা কি দাঁড়িয়ে না বসে বসে এই বসার হাদিসটা হলো আবসাইজুরাজি আল্লাহ তালন থেকে আন্না নবিয়া সাল্লাহ সাল্লাম জাজারা সরবে পা এমান মুসলিমের হাদিস রাসুদসাল্লাহাম যে দাঁড়িয়ে পান করতো তাকে একটু ধমক দিয়েছে তবে দাঁড়িয়ে পান করা কি একদমই নিষিদ্ধ জায়েজ আছে কিনা জায়েজ আছে হাদিসটা হলো এই যে তাল আনহু তিনি একবার বাবুর রাহবাতে আসলেন বাবুর রাহবাতে আসলেন এবং সেখানে দাঁড়িয়ে পান করলেন এবং বললেন ইনাসান ইয়াকু আহ্যা এম যে কেউ কেউ কোনো কোনো মানুষ দাঁড়িয়ে পান করাকে অপছন্দ করে ওয়াইন সাল্লাহ সাল্লাম কামা ওয়াইন ইন রায়তুল নবী সাল্লাহ্লাম কামা মনি ফু আর আমি নবী সাল্লামকে তেমনই করতে দেখলাম যেমনটি তোমরা আমাকে দাঁড়িয়ে পান করতে দেখছো আচ্ছা তাহলে দাঁড়িয়ে পান করাটা কিন্তু এক্সেপশনাল সাধারণত পান করাটা উত্তম হচ্ছে বসে খাওয়াটা খাওয়া উত্তম হচ্ছে বসে তাই দাঁড়িয়ে পান করাটা এক্সেপশনাল কি ক্ষেত্রে হতে পারে আপনার কোনো সমস্যা আছে হতে পারে বসার কোনো জায়গা নাই অথবা হতে পারে বসলে নিচে সব ময়লা আপনার খাবার এসে পড়বে আপনার পান পাত্রে এসে পড়বে এটা কি দূষিত করবে নষ্ট করবে ইত্যাদি নানা যে কোনো ধরনের কারণ থাকতে পারে পান এবং ভক্ষণ করার আরেকটা আদব হলো স্বর্ণের পাত্রে বা রূপার পাত্রে সেটা না করা স্বর্ণের একটা গ্লাস বানালেন ধনী মানুষ রুপার প্লেট তাই না তো এগুলো আসলে এই এই সমস্ত তৈজস তৈরি করে থাকেন জমিদার টাইপের লোকেরা কিংবা এত বেশি পয়সাওয়ালা তখন আর তাদের ধর্মের প্রয়োজন নাই দিনের প্রয়োজন নাই পৃথিবীতে দেখবেন যে পয়সা এই জন্য অনেক সময় আমাদের শত্রু হয়ে দাঁড়ায় দেখা যাচ্ছে পয়সা আসার পরেই ভালো মন্দের মধ্যে আর কোনো পার্থক্য করে না হালাল হারামের মধ্যে আর কোনো পার্থক্য করে না হ্যাঁ তো কিন্তু এখানে আপনি যত ধনী হন না কেন আপনার সামর্থ্য থাকলেও এখানে স্বর্ণ বা রূপার কোনো পাত্র ব্যবহার করা যাবে না হুজল ফরদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তালবাসুল হারিরা ওলা দিবাজ পুরুষদেরকে বলছেন তোমরা রেশমি কাপড় পরিধান না হারির এবং দিবাজ একই অর্থ আনিয়াতে ওলফ এবং তোমরা স্বর্ণ এবং রূপার পাত্রে পান করো না ওলাতা আকুরু ফি সাহাফি স্বর্ণ এবং রূপার প্লেটে ভক্ষণ করো না ফিদ লাহু ওয়ালা ও ফিল আখেরা কারণ স্বর্ণ এবং রূপার যে পাত্র বা প্লেট এটা তাদের জন্য দুনিয়ায় আর আমাদের জন্য আখেরাতে আখেরাতে যদি পেতে চান তাইলে দুনিয়াতে দরকার নেই তাই না আর যদি আখেরাতে বলেন যে আখেরাত লাগবে না আমার দুনিয়া হলেই যথেষ্ট তাহলে যা ইচ্ছা তাই করতে পারে আচ্ছা কিভাবে খাবার খাওয়া হবে কিভাবে ধরবেন লোকমা কি করবেন হ্যাঁ ইত্যাদি সে ব্যাপারেও কিছু আদব আছে কায়ব্দ মালিক রাজিয়াল তাল্লাহু থেকে বর্ণিত কয়লা কেন রাসুল্লাহ সাল্লাতে মুসলিম। কায়ব রাদি আল্লাহ তাল্লাহ বলছেন যে রাসুল্লাহ সাল্লাম তিন আঙ্গুল দিয়ে খেতেন তিন আঙ্গুল দিয়ে খেতেন এবং তারপর তিনি তার হাত যেটাকে কি বলে চুষে নিতেন হুম সাহাহা এগুলোকে মাসে করার আগে ধোয়ার আগে বা মাসে করার আগে তাহলে তিন আঙ্গুল দিয়ে খাবার শুন না কোনো সন্দেহ নাই কেউ যদি হুবুর রসুল সাল্লা মতো খায় কিন্তু বাঙালি তো পাঁচ আঙ্গুল দিয়ে খায় কারণ একটু পেটুক বেশি নাকি রসনা বিলাসী অনেক খাবার খায় অনেক তরকারি লাগে অনেক ভর্তা লাগে তাই না আসলেই পৃথিবীতে এতটা রসোনাবিলাসী আর কোথাও নেই কোনো জাতি নেই বাংলাদেশিদের মতো তারা অনেক খাবার খায় দেখলাম যে আমাদের ঢাকা শহরের বিশেষ করে যদি পুরান ঢাকায় খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ বিশ আইটেম বাইশ আইটেম পঁচিশ আইটেম পর্যন্ত চট্টগ্রামে একবার গেছিলাম এক ভাইয়ের বাসায় দেখলাম যে উনি ত্রিশ আইটেমের বেশি করেছেন আমি বললাম তো এটা তো আমার পনেরো দিনের খাবার দুই আইটেম দুই আইটেম করে যদি হয় ইয়াসালাম তো যাই হোক মানে পাঁচটা আঙ বলে খাওয়াটা কিন্তু নিষিদ্ধ নয় এটা তো আদাতের ব্যাপার অভ্যাসের ব্যাপার রাসুল সাল্লাহ সাল্লাম তিন আঙ খেতেন আরবরাও খায় হয়তো এটা তাদের স্বভাব ছিল অনেকগুলো বিষয় রাসুল সাল্লাহ সাল্লাম আরবদের ওই ট্র্যাডিশনটাকে বাতিল করে দেন নাই এর মধ্যে একটা ছিল পাগড়ি পাগড়ি এটা রাসুল সাল্লাস্লাম আগে থেকে প্রচলিত ছিল তিনিও পড়েছেন কিন্তু সব সময় পড়েছেন এমন কোনো দলিল নাই তিনি মাঝে মাঝে পড়েছেন অতএব এই দৃষ্টিকোণ থেকে পাগড়ি পরাটা ভালো কিন্তু শুন না কি না এটা আমাদের ওদাম কেউ করেছেন বলছেন এটা তো আদাত যেটা রাসুলসাল্লাহ সাল্লাম এটাকে নিষেধ করেন নাই বরং নিজে কখনো পরিপালনা পরিপালন করেছেন দান কাতে শোয়া এখন যিনি বাম কাতে শুইলেন তিনি কি বেদাত করলেন হ্যাঁ অথবা নিষেধ কিনা এই জিনিসগুলো একটু ডিস্টিংগুইশ করতে হবে অতএব কেউ যদি এ আঙ্গুলে ব্যথা চার আঙ্গুলে খেলেন এখন এটাকে কি আমরা বেদাত বলবো কি না না আসলে আদাতের ক্ষেত্রে যদি রসুল সাল্লা সাল্লামের আদাতকে ফলো করা যায় সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম যেটা আমরা আবদুল্লাহ দিন অমরবাদ আল্লাহ তাল্লাহ ক্ষেত্রে দেখি যে মক্কা মদিনা যাতায়াতের পথে যতবার বর রাসুলসাল্লাহ সাল্লাম থেমেছেন তার থামা লাগুক আর না লাগুক তিনি থামতেন যে গাছের নিচে ছায়া নিয়েছেন তিনি সে গাছের নিচে ছায়া যেতেন যেখানে স্তেঞ্জা করেছেন তিনি সেখানে স্তেঞ্জা করতেন যেখানে তিনি সালাদ পড়েছেন সেখানে আজকে যদি মসজিদ নাও থাকে তবুও তিনি সেখানে সেভাবে আমল করার চেষ্টা করেছেন এই জন্য তিনি ছিলেন পরিপালনে মানে সর্বাধিক গুরুত্ব দানকারী একজন ব্যক্তি এতে কি তার ঘাটতি হবে তার নাকি মাকাম বাড়বে বাড়বে তিনি আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হবেন আর তাহলে সর্বক্ষেত্রে যিনি রেসাল্লাকে ফলো করছেন তাহলে সুনতগুলো কি তার মিস হবে মিস হবে অতএব এটা উত্তম কিন্তু অবশ্যই ইবাদতের ক্ষেত্রে সন্নাগুলোকে প্রাধান্য দিতে হবে আমাদেরকে আর আদবের ক্ষেত্রে সন্ন্যাগুলোকে প্রাধান্য দিতে হবে কিন্তু আদাতের ক্ষেত্রে যদি আমরা সেটা রক্ষা করতে পারি আলহামদুলিল্লাহ আর যদি সেটা রক্ষা করতে না পারি না কারণে অভ্যাসের কারণে আমরা এখন দেখেন তিন আঙ্গুলে খেতে পারবেন আপনি আমার মনে হয় কঠিন হবে আপনার কারণ ছোট সময় থেকে আমাদেরকে কেউ এটা সোথ শেখাই না ফলে আমরা অভ্যাস করে ফেলছি পাঁচ আঙ্গুলে এভাবে আরবদের মধ্যে কাউকে দেখেছি আমি এভাবে তারা আসলে ভাত খেতে অভ্যস্ত না রুটি খায় বেশি রুটি গোশ অন্য অন্য জিনিস এখন ভাত যদি সামনে আসে এইভাবে মোট করে এইভাবে খায় দেখছি এইভাবে মোট করে খায় এইভাবে মোট করে তো আমি বাঙালি বা বাংলাদেশি কাউকে দেখি নাই খাইতে তাই না এইভাবে মোটায় আমরা এইভাবে খাই হ্যাঁ আর আরও কেউ কেউ এই তিন আঙ্গুলে খায় তিন আঙ্গুলে বেশি ওঠে না এটা হচ্ছে ভাত কম খাওয়ার একটা পলিসিও হতে পারে তাই না ভাত বেশি খাওয়া কি ভালো আমরা তো কার্বোহাইড্রেট দিয়ে প্যাট ভরে ফেলি ভাত এর সাথে আবার আলু ভর্তা একই জাতীয় খাবার এই যাই হোক আমরা এই হাদিস থেকে বুঝলাম যে রাসুল খেতেন দ্বিতীয় হাদিসটি আনাস আল্লাহ আল্লাহ তাল্লাহ থেকে এসছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো খাবার খেতেন তখন তার আঙ্গুলগুলো চুষতেন তিনবার আঙ্গুলগুলো চুষতেন তিনবার এবং বলতেন ইদা সাকাতাত লোকমাতু আহাদি কুম সালিউমেত আনহাল আদা ওলিয়া কুলহা ওলাপান যখন তোমাদের কোনো লোকমা পড়ে যাবে বা লোকমার কিছু অংশ পড়ে যাবে তখন তোমরা সেই লোকমাটা তুলে নিবে এবং সেখানে যে ময়লাটা ছিল সেটা পরিষ্কার করে নিবে এবং খেয়ে ফেলবে কারণ এবং সে যেন সেটা শয়তানের জন্য না রাখে যদি আপনি এটা রেখে দেন ওরা থেকে বেনিফিট নেবে শয়তান এটাই আমরা বুঝলাম কারণ যদি রেখে দেন কার জন্য রাখা হলো রাসুল সৌস বলতেছেন যে শয়তানের জন্য রাখা হলো এবং তিনি নিষেধ করছেন যে না এই খাবারটা হালাল খাবার তোমরা শয়তানের জন্য রেখো না আর যদি কেউ রেখে দেয় ভাবে যে না পড়ে গেছে রেখে দিলাম তাহলে এটা শয়তানের জন্য বরাদ্দ হয়ে যাবে বা শয়তান সুযোগটা নেবে ও এবং তিনি বলেছেন যে তোমরা জানো না তোমাদের কোন খাবারের মধ্যে বারাক আছে পড়ে গেলে তুলে নিতে বলেছেন হতে পারে আপনার সব খাবারের মধ্যে সবচেয়ে বরকতময় খাবার সেই লোকমাটা যে লোকমাটা হাত থেকে পড়ে গেল আর আপনি বললেন যখন পড়ে গেল আর খাবো না তাইলে কিন্তু বরকাটা চলে গেল সেটা বাকিগুলোতে একদম বারাকা নাই সেটা বলা হচ্ছে না কিন্তু মূল বারাকাটা মিস হয়ে গেল আপনার এই তিনি বলছেন যে তোমরা জানো না যে তোমাদের কোন খাবারের মধ্যে বারাকা আছে

অর্থাৎ দুটো খেজুর একসাথে নিতে নিষেধ করলেন তবে যদি অনুমতি নেন আপনার সবার যে আমি দুটো খেজুর খাই দুটো খেজুর ভালো লাগতেছে আমার কাছে তারা যদি বলে হ্যাঁ খান খাবেন আর যদি বলে না আমরা একটা করে খাচ্ছি আপনি একটা করে খাবেন হ্যাঁ এটা সাধারণত বন্ধু বান্ধবের মধ্যে এটা হয় কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে হয় বলেই আপনি যদি সে অ্যাডভেন্টেজটা নেন যে ঠিক আছে হ্যাঁ অনেক সময় তাদের মধ্যে এতটাই ফ্যাঙ্ক রিলেশন থাকে যে তুই তো কারি সম্প কথাবার্তা তাই না তখন সে সুযোগটা অনেকে নেয় যে বেশি খেয়ে ফেলে এখানে হাদিস বলছেন যে না অতিরিক্ত কোনো সুযোগ নেওয়া যাবে না যদি নিতে চান তাহলে অন্যদের অনুমতি লাগবে সাল্লাম খাল লিয়া কুল আহাদকুম তোমাদের প্রত্যেকে যেন বা যে কেউ যেন ডানহাতে খায় ও লিয়া সরাব বেয়ামিনীহী ডানহাতে পান করে ওলিয়া খুঁধবে মেয়ে নিহি এবং নেওয়ার সময় ডান হাতে নেয় ওলি ওর দিবে নিহি দেওয়ার সময় ডান হাতে দেয় তাহলে আপনি যখন কাউকে বেড়ে খাওয়াবেন তখনও ডান হাতে বাড়তে হবে হ্যাঁ এটা এখানে বড় উদ্দেশ্য ফাইন্দা শয়তান আয়ুলো বেশি মেয়ালি ওয়া সরোপ বিশিমেয়ালি ওই অতি বেশি মেয়ালি ওয়া খুঁদ বেশি মেয়ালি এটা কেন কারণ শয়তান খায় বাম হাতে পান করে বাম হাতে দেয় বাম হাতে নেয় নামাজ আচ্ছা কতটুকু খাবেন পেট ভরে কতটুকু খাবেন সেটা এখানে বলা হচ্ছে প্রথমে একটা আয়াত সূরা আল আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদম ইয়া বনি আদম خذوا زينتكم عند كل مسجد وقولوا واشربوا ولا আদম তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা অর্থাৎ তোমাদের পোশাক পরেছ গ্রহণ করো পরিধান করো আর তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করো না খাও পান করো অপব্যয় করো না ইন্দুল মুসরফিন নিশ্চয় আল্লাহ তালা অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না আচ্ছা তাহলে এখানে বোঝা গেল কতটুকু পরিমাণ খাবেন এতটুকু পরিমাণ খাবেন বা খাবার প্রস্তুত করবেন যাতে মানুষ মনে করে যে সে অপব্যয় করেনি কোনো খাবারকে নষ্ট করেনি আল্লাহ আয়শারাদি আল্লাহ তালা বলছেন মা শাবে আ আলম মোহাম্মেদিন মুন্দু মুনদু কাজীম আল মেদিনা ত্যানিন তো আমিন মিন্তা আমিন বললেন তালিয়া তালা আলেন তিরা আন হাত দা প্রবেদ নবী সাল্লাহ সাল্লাম কী ধরনের খাবার খেতেন কী পরিমাণ খাবার খেতেন এখানে সেটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাহ সাল্লাম মদিনায় আগমন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তা আল্লাহ তাকে তুলে নেওয়া পর্যন্ত তিনি পরপর তিন রাত তিনি পরিতৃপ্তি সহকারে খেতে পারেননি আপনি কিন্তু মাসের পর মাস পরিতৃপ্তি সহকারে খাচ্ছেন খাবারে তিনি স্বল্পতা অবলম্বন করতেন এবং এটাও যে তিনি দিতে দিতে তার বাসায় খাবার তেমন পরিমাণ মাঝে মাঝে ছিল না কখনো কখনো অন্য অন্য হাদিস থেকে জানি আমরা তার বাসায় ছিল দুটো কালো জিনিস কি কি বলেন তো কালো জিনিস কি একটা হলো খেজুর আরেকটা পানি খেজুর এবং পানি এ দুটো জিনিস ছিল তার মানে হচ্ছে কোনো মতে ক্ষুধা নিবারণের মতো ব্যবস্থা তার বাসায় ছিল আচ্ছা তাহলে বোঝা গেল যে খাবার খেতে হবে অপব্যয় করা যাবে না কেউ হয়তো অনেকে বলেন যে আমরা আরব দেশে খেয়েছি দেখলাম যে অনেক খাবার খায় অনেক খাবার নষ্ট করে হাদিসের মোকাবেলায় কি ওই গল্প চলবে হ্যাঁ ওই গল্প চলবে না যেখানেই দেখবেন আপনি খাবার হচ্ছে না সে করবেন সেটা আরব দেশেই হোক আর পাশ্চাত্য দেশেই হোক আর প্রাচ্যেই হোক অথবা দক্ষিণ এশিয়া যেখানেই হোক না কেন তাই না আমরা কোনো কোন মুসলিম কোন কোনো জায়গায় এ কাজগুলো হয় অনেক সময় এমনভাবে বলি মনে যেন ওটা একটা দলিল যে হাদিসে বলছে এত কম খাইতে কিন্তু এখানে তো দেখলাম যে ওরা নষ্ট করে তাহলে কি বোঝাতে চাচ্ছেন চলেন আমরাও নষ্ট করি হ্যাঁ পৃথিবীর নষ্ট করার এই অভ্যাসটা এটা ভালো নয় এবং পৃথিবী যারা এখন পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে তারা কিন্তু অনেক নষ্ট করে তারা তাদের বাজার ধরে রাখার জন্য নষ্ট করে সাগরে ফেলে দেয় তাই না এটা তো সবাই আমরা জানি নষ্ট করাটা এটা উচিত নয় কারণ পৃথিবীর বুনিয়াদমের অধিকাংশ এখন অভুক্ত অনাহারে আছে আমাদের দেশে আমাদের দেশে অতএব এসরাম করা যাবে না আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন সেটাকে নষ্ট করা যাবে না আর নিজেরা ভুরিভোজ সহকারে পান করবেন এটাও সুন্দর না বরং প্রয়োজনীয় খাবারটা নিবেন সুষম খাদ্যটা নেবেন ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে দেখা যায় আমি দেখেছি ডায়াবেটিসের যে বইগুলো আছে কারণ মাঝে মাঝে বলা যায় যে আমরাও এখন প্রি ডায়াবেটিক অথবা ডায়াবেটিক অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে তো বইটি পড়ে দেখলাম যে কত গ্রাম তরকারি খাবেন কত গ্রাম ভাত খাবেন তারপরে বললাম সুহান আল্লাহ আমরা তো তার অন্তত পাঁচ গুণ দশ গুণ বেশি ভাত খাই তা এত কম গ্রাম খাইয়ে কেমনে চলবে কিন্তু এটাই তো ব্যালেন্সড এটাই হলো রোগীদের জন্য ব্যালেন্সড কিংবা যারা সুস্থ আছেন তাদের জন্য আপনি দেখেন আপনি যা খাচ্ছেন তার থেকে অনেক কম খাওয়াটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট আর এখানে ওই রাসুলসাল্লা সাল্লামের তার পরিতৃপ্তি সহকারে খাওয়ার যে কথা যে কথাটা বলা হচ্ছে তাতে দেখা গেল যে তিনি আসলে পরিতৃপ্তি খাওয়া পরিতৃপ্তি সহকারে খাওয়া মানে কি পেট ভরে খাওয়া আসলে পেট ভরে খাওয়াটা এটা উচিত না বরং বারে বেশি খাবেন কিন্তু খাদ্যে কম খাবেন পানিও আমাকে একজন ডাক্তার মানে খুবই রিকগনাইজ স্বীকৃত একজন ডাক্তার বললেন প্রতি দেড় ঘন্টায় আপনি পানি খাবেন সব মিলিয়ে চার থেকে ছয় লিটার পানি খাবেন চব্বিশ ঘন্টায় এর মধ্যে তো ধরেন ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন তাহলে বাকি সময়টা আপনি একসাথে পুরায় পানি খেলেন দুইবার বা তিনবার এটার চাইতে উত্তম হচ্ছে প্রতি দেড় ঘন্টা বা দুই ঘন্টা অন্তর অন্তর আপনি পানি খাবেন খাবারের ক্ষেত্রে সকালে একবার পেটপুরে আর বিকেলে একবার একদম পেটপুরে খাবেন তার চেয়ে উত্তম হচ্ছে আপনি হয়তো ব্রেকফাস্টটা হেভি করলেন তারপরে লাঞ্চের আগে একটু হালকা খেলেন লাঞ্চেও মোটামুটি খেলেন আর সন্ধ্যাকালীন যে খাবারটা সন্ধ্যার একদম শুরুতে মাগরিবের হয়তো পরপর বা মাগরিবের আগে কিংবা পরপরও হতে পারে ভালো করে খেলেন এটা হচ্ছে সুষম খাদ্য চারবার বা পাঁচবারে খাবেন ব্যাস ঘুমের আগে অন্তত তিন ঘন্টা আগে শক্ত কোনো খাবার খাবেন না সুহান আল্লাহ আমরা যদি সাল্লাহ সাল্লামের জীবন চরিত্রটা দেখি দেখি যে এরকমই সুন্দর তো সেভাবে যদি করা হয় আশা করা যায় যে আমরা ভালো থাকবো আর অল্প কিছু পয়েন্ট বলে শেষ করব একটা হলো আরেকটা আদব হলো খাবারের দোষগুণ বর্ণনা না করা আবহাওয়া রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত একটা হাদিস যেটি বোখারি মোস্তে বর্ণিত হয়েছে তিনি বলেন মা আন্দাবি সাল্লাম কাত্তু ইনিস্তাহা হু আকাল ইনকারে হু তারাক রাসুল সাল্লাম কোনো খাবারের কোনো আয় বর্ণনা করেন না দোষ বর্ণনা করেন লবণ কম হয়েছে উনি দাওয়াত করল কি খাবার দিল আজকে হ্যাঁ দেশি মুরগি না দিয়ে দিল হাইব্রিড মুরগি অথবা আজকে ওনার সাত তো ভালো লাগলো না এই ধরনের কোনো আয় সাল্লাহ সাল্লাম কোনো দিন তিনি যদি কারোর কাছে খেতেন কেউ তাকে দিত তো কোনোদিন আয়ব বর্ণনা করেন তিনি পছন্দ হলে খেতেন পছন্দ না হলে তরক করতেন এখন কেন তরক করেছেন এটাও তিনি বলতেন না মানুষ হয়তো বুঝতো তার খেতে ইচ্ছে করছে না ব্যাস আপনি যদি দেখেন আয়ব কিন্তু বর্ণনা করার দুটো পন্থা একটা হচ্ছে মুখে বলা যে দুত এটা কোনো খাবারই হলো না আর আরেকটা হচ্ছে ইশারা ইঙ্গিতে বোঝানো না ভাই খাবো না এই যে একটা ইশারা করলেন এতে কি বোঝা যায় যে আপনার খাবারটা দেখে আমার ভালো লাগলো না এটা কিন্তু আয় এটা আয় আপনি কোনোভাবে আয় বর্ণনা করতে পারবেন না আপনি স্ট্রেইট কাট বলেন যে আমার খেতে ইচ্ছে করছে না হ্যাঁ হতে পারে যে খাবারটা তৈরি করা হয়েছে সেটা আপনার পছন্দ হয় না পছন্দ হয় নাই এ কথাটা বলাটা আয়ফ আপনি বলবেন আমার খেতে ইচ্ছে করছে না সেটাই হাদিস থেকে উঠে যায় এরপরে অনেক বেশি না খাওয়া এটাও খাওয়ার আদর অনেক বেশি না খাওয়া সেটা একটু আগে আমরা বলেছি এর জন্য আল্লাহ তাল্লাহ আহমা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আলকা ফিরুয় আমা কাফির ব্যক্তি সে সাপ পেটে খায় হ্যাঁ তার স্টমাক বড় এটা জাস্ট বলা হয়েছে আর কি অর্থাৎ সে অনেক বেশি খায় সেটা অলমোয়াগুলো ফি মেয়ান ওয়াহেদান এক পেটে খায় তার মানে তার খাবারটা কম আচ্ছা তবে কখনও কখনো পেট করে খাওয়া জায়েজ আছে কখনো কখনো পেট করে খাওয়া যায় আছে দলিল কি আবহাল্লা তালন একটা হাদিস তিনি বলেন আসরবানি জাহাদ শাদিদুন একবার আমার খুব অনেক পরিশ্রম করতে হলো। ফালাকি তো অমর আব্দুল খাতাব আমি অমর আব্দুল খাতাবের সাথে সাক্ষাৎ করলাম দেখা করলাম ফাস্তাক ফাস্তাকহু কিতা কিতাবিল্লা আমি তার কাছে আল্লাহ এক কিতাবের একটা আয়াত পড়ার অনুমতি চাইলাম ফাদাখা লাদা রাহু তিনি তার ঘরে প্রবেশ করলেন ওয়া ফাতাহা আলাইয়া এবং আমার জন্য তার ঘরটাকে খুলে দিলেন ফামাশি তো এই দিন আমি একটু হেঁটে গেলাম ফাখার তু ওয়াজি মিনাল জাহেদো আমি আমার মুখের উপর পড়ে গেলাম অত্যাধিক হিদার কারণে এবং কষ্টের কারণে ফায়দা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কা এমন আলা দেখলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম আমার মাথার কাছে দাঁড়ানো ফাখা লাইয়া এরা আপনারা জানেন আবাহ আহলু সুফার একজন ছিলেন গরিব সাহাবাদের একজন কিন্তু এলেমের দিক থেকে অনেক ধনী এক নম্বর সাহাবি যিনি সবচেয়ে বেশি সংখ্যক হাদিস রেওয়ায়ত করেছেন অতএব হাদিস রেওয়ায়তের দিক থেকে সবচেয়ে বিশ্বের সর্বকালের সবচেয়ে এক নম্বর ধনীকে ফাকুল তো আমি বললাম ও আল্লাহ তখন তিনি আমার হাত দুই হাত ধরলেন ফা আকা দুই হাত ধরে আমাকে দাঁড় করালেন ও আরফ আল্লা এবং জানতে পারলেন যে কি কারণে আমি এভাবে পড়ে গেলাম ফান্তলা কবি ইলা রাহলিহি তিনি আমাকে নিয়ে তার বাহনে চলে গেলেন ফা আমার আলী বে মিন লেবেলিন তখন তিনি আমার জন্য কিছু দুধের নির্দেশ দিলেন ফা শারিত তো তখন সেই দুধ থেকে আমি পান করলাম ফু মাকালা রজ ইয়া রায়রা আরও খাও আবাহরায়রা আরও পান করো আবার পান করো ফা রত্থু আমি আবার পান করলাম ফা রত্তু ফ্যাশারিত্তু ফু ম কালা বললেন আবারও পান কর ফত্তু ফেসারিত্তু আমি আবারও পান করলাম হাত্তা ইস্তা এমন এমনকি আমার পেট সমান হয়ে গেল মানে পেট বড় হয়ে গেল হ্যাঁ এখন তো এতক্ষণ পেট ছিল তলানিতে এখন পেট খাবার খেয়ে অনেক ফুলে গেল ফাঁসারা কালকে ধেয়ে একটা পাত্রের মতো হয়ে গেল একটা পাত্র যেমন দেখেন না এই যে পাতিল সেরকম হয়ে গেল তার মানে কী পরিমাণ খাইছে কিন্তু খেয়েছে কার নির্দেশে বলেন সাল্লাম রাসুল হাসান দেখেছেন যে সে কঠিন অবস্থায় পড়েছে তাকে তখন পূর্ণভাবে পরিতৃপ্তি দান করার জন্য বারবার তাকে খেতে বললেন অতএব যখন কোনো প্রয়োজন হবে বা কারোর মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকবে সে মাঝে মাঝে পরিতৃপ্তি সহকারে খেতে পারে কিন্তু এটা যেন অভ্যাসে পরিণত না হয় আচ্ছা আরেকটা আদব হচ্ছে আপনি যে খাবার খেয়েছেন তার প্রশংসা করা যা বের তো আব্দুল্লা রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত যে নবী সাল্লাম একবার লোকজনকে তরকারির দেওয়ার জন্য বললেন খাল্লুন আমাদের কাছে সিরকা ছাড়ার কিছু নাই খাল্লুন মানে সিরকা সিরকা ছাড়ার কোনো তরকারি তরকারি নাই ফাদা আবিহি বলে ঠিক আছে সেটা নিয়ে আসো ফাজা আলা ইয়া কুলু বিহি তিনি সিরকা দিয়ে তখন খাওয়া শুরু করলেন তার কাছে যে খাবারটা ছিল ওই অকুলু তখন তিনি বললেন নে এমল আল খাল্লু নেমাল উদুমো আল খাল্লু খাল বা সেরকা কতই না উত্তম খাবার দেখেন আর কিছু নাই তাহলে যে যে খাবারই আপনাকে খাওয়াক প্রশংসা করাটাই হচ্ছে রাসুল সাল্লা সন্না আয় বর্ণনা করা নয় আচ্ছা তারপরে পানীয়ের মধ্যে ফোনা দেওয়া আবু আল্লাহ তালামের একটা হাদিস তিনি বলেন নাহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আনি সুরবে মিনবাত রাসুল সাল্লাহ সাল্লাম পাত্রের মধ্যে এবং পানির মধ্যে ফোঁদেতে নিষেধ করেন আচ্ছা কীভাবে খাবার খাবেন বসবেন কি করে খাবারের জন্য বসবেন কি করে আবু জো হাইফারাদি আল্লাহালুক থেকে বর্ণিত তিনি বলেন কালা রাসুল্লাহ আমি হেলান দিয়ে খাই না রাসুল সাল্লা বলেন আমি হেলান দিয়ে খাই না এটা বোখারের হাদিস আনাস আনসর দিয়াহু বলেন রায়তুল নবিয়া সাল্লাহ সাল্লাম মুখ আইয়ান ইয়া কুলু তাম্রান আমি একবার রাসুল সাল্লাহ সাল্লামকে দেখলাম তিনি বসে খাচ্ছেন হেলান দিয়া না কিন্তু বসে খাচ্ছেন আবদুল্লাহ মুসুর দিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন ওহদিয়াত সাল্লা সাল্লাম শাহুন নবী আসাল্লামের জন্য একটা বকরি হাদিয়া দেওয়া হল জ্যাথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলা রুক বাতাই হিয়া করি রাসুল সাল্লাহ সাল্লাম তখন তার দুই হাঁটুর উপর বসে খেলেন ফা আলাউ মা হাদ জেলসা তখন একজন গ্রামীণ লোক জিজ্ঞেস করল যে এটা কী ধরনের বসা ফা ইন আল্লাহ জা আলানী আলিনী জব্বার আনিদান, আল্লাহ তালা আমাকে একজন বিনয়ী বান্দা করেছেন এবং আমাকে অত্যন্ত প্রতাপশালী বিদ্বেষী কোনো বান্দা করেন নাই তাহলে বসার মধ্যে আপনার অহংকার প্রকাশ পায় জব্বার অর্থাৎ আপনি একজন বস টাইপের মানুষ এটা প্রকাশ পায় এটা কিন্তু পছন্দনীয় নয় বরং একজন সম্ভ্রান্ত ব্যক্তি সম্মানিত ব্যক্তি অত্যন্ত বিনয়ের সাথে এসে বসে এটাই হচ্ছে নিয়ম আচ্ছা রাসুল সাল আলিয়া তিনি খাদেমের সাথেও খেতেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা আদব জন্য বলছি কারণ আমাদের দেশে খাদেমদেরকে কিন্তু আলাদা খাবার দেওয়া হয় তাদের প্লেটটা আপনার প্লেটের মতো হবে না টিনের হবে তাদের বসাটা ডাইনিং টেবিলে হবে না নিচে হবে হ্যাঁ তাদের বসাটা কোনো রুমে হবে না রান্নাঘরে অথবা তার কোনায় হবে এই কালচারটা আমরা এই ঢাকা শহরের মধ্যে দেখি আর ঢাকা শহর তো অন্য নগরের জন্য আদর্শ ফলে সারা দেশে সবাই এটাই ফলো করে যেটা মোটেই ঠিক না যেমন ড্রাইভার বলে যে ড্রাইভারকে সাথে খাওয়ালে মাথায় চড়ে যায় হ্যাঁ তারপরে খাদেমদেরকে কিন্তু এটা বিদেশে দেখি নাই সৌদি আরবে আমরা দেখলাম আমাদের বাঙালি যারা আছেন তারা যদি মানে ধরেন ক্লিনার হিসাবে আছেন কিন্তু দেখা যায় মন্ত্রী পর্যায়ের লোকরাও তাদেরকে একসাথে নিয়ে একই দস্তরখানে খায় সেখানে তো মাথায় চড়ে না দেখি এবং সেখানে কারো কোনো মানে সম্মানীয় কোনো আঘাত লাগে না কিন্তু প্রোটোকলটা বাংলাদেশে ভয়ঙ্কর প্রোটোকলটা বাংলাদেশে ভয়ঙ্কর অনেক সময় মানে অফিসার এবং কর্মচারী একসাথেও উঠবে না তাতে নাকি প্রোটোকল ভেঙে যাবে আনুগত্য নষ্ট হয়ে যাবে এতে কত যাই হোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা আতা আহাদাকুম খাদিমহু আমি যখন তোমাদের কাছে তার খাদেম খাবার নিয়ে আসে ফা ইন লম ইউজলিসাহু মানহু ফাল ইয়নাউহু উকলাতান আও উকলাতাইন আও লুকমাতান আও লুকমাতাইন فانه ওয়লিয়া হার রাহু ওয়া এলাজাহু যদি সে তাকে সাথে বসায়া না খাওয়ায় তাহলে অন্তত জন্য এক লোকমা বা দুই লোকমা তাকে খাওয়ায় দেয় তাতে ওই যে আপনার যে বসিং ভাবটা ছিল চলে যাবে বরং কোন ভাবটা চলে আসবে আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ চলে আসবে যে আমার সার অথবা আমার যিনি দায়িত্বশীল তিনি আমাকে নিজ হাতে খাওয়ায় দিয়েছেন তাই না এটা একটা বড় আন্তরিকতার বহিঃপ্রকাশ এবং বিনয়ের বহিঃপ্রকাশ যখন খাবারও হবে খাবারও সময় হবে সালাতও সময় হবে তখন কোনটা করবেন হ্যাঁ সোলা পড়া লাগবে না খাবারটা খেয়ে পড়বেন আচ্ছা আনাসিদ্দু মালিকরা দিয়াল্লাহত আল্লা আহও বলেন নবি সাল্লাহ সাল্লাম বলেছেন ই দা উ দা আল্লা আশা উ কি মাত্র সলাতুফাদ ও বি লা আশা যখন আশা রাতের খাবার রাতের খাবারটা যখন প্লেস করা হবে এবং সলাতের অত্তটাও হয়ে যাবে অর্থাৎ এসার সালাদ আশা আর এশা একসাথ হয়ে গেল আশা আর এশা আশা কোনটা বলেন তো খাবার আর এশা কোনটা সালাত এ দুটো যখন একসাথ হবে তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন ও বিল এশা বললা আশা কোনটা বলেছেন ও বিল এশা নাকি ও বিল আশা আশা তখন তোমরা আশা দিয়ে শুরু করো অর্থাৎ রাতের খাবারটা খেয়ে নাও মোত্তা ফাঁকুন আলাই বোখারি মুসলিমের হাদিস যদি একটা বড় বর্তনে আমরা বসি তাহলে কিভাবে খাবো সে আদবটা এবং আব্বাস রাজি আল্লাহ আলাম বর্ণিত হাদিসে আছে নবী সাল্লাম বলছেন ইদা এক আহাদ কুম তো আয়মান ফেলায়কুল মিন আলা যখন তোমাদের কেউ কোনো খাবার খায় তখন সে যেন বর্তনের একদম উঁচু জায়গা থেকে না খায় তার মানে বর্তনটা এরকম তাই না উঁচু জায়গাটা মাছ খান আর তার সামনের জায়গা দিয়ে যেন সে খায় সেটাই হাদিসের বক্তব্য আসফলিহা। সে যেন নিচের জায়গা থেকে যায় নিচের জায়গাটা তার কোন পাশে তার পাশে তার সাথে এবং বর্তনের শুরু থেকে হলো নিচের জায়গা ফাইনাল বারাকাতা তনজিলু মিন আলাহা কারণ উপরের থেকে বারাকা নিচে চলে আসে আর আপনি এমন জায়গায় হাত দিলেন যেটা উপরে আসলে বারাকা চলে এসছে ততক্ষণে নিচে এটা আবুদাউ তেরমেজি বর্ণনা করেছেন খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলা এর বিধানটা কি আনাস মালিক রাদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ লায়ারবা আনিল আব্দি আল্লাহ বান্দার প্রতি খুশি থাকেন রাজি খুশি থাকেন আলাইহা যে সে খায় এবং আল্লাহর প্রশংসা করে খায় এবং আল্লাহর প্রশংসা করে আলাইহা অথবা পান করে এবং আল্লাহ প্রশংসা করে তাইলে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা এটা শোন এটা মুসলিমের হাদিস আর খাবারের পরে কি আর কোনো দোয়া আছে হ্যাঁ কেউ যদি খাবার খায় তার অনেকগুলো দোয়া আছে বলছি

আল্লাহর প্রশংসা অনেক অনেক বেশি আল্লাহর ফি এখানে আল্লাহরকে বরকতময় হিসাবে উল্লেখ করা হয়েছে আচ্ছা রায়রা ইন যে এই খাবারই মানে রবের কাছে এটা প্রার্থনা আল্লাহ এই খাবারই জন্য আমাদের যথেষ্ট না যে আমি যেন আবার খাবার সুযোগ পাই ওয়ালা মাদ এটাই শেষ খাবার নয় ওলা মুস্তাক মুনানহ খাবার খেই আর যে খাবার লাগবে না ব্যাপারটা তেমনও নয় আবু মোহাম্মদ আল্লাহ তালহ থেকে বর্ণিত নবী সাল্লা বলেছেন যখন নবী সাল্লা খাবার খাওয়া থেকে ফারেক হতেন ইদা রফা আনা ইদা তাহু কালা তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ কাফানা ও আরওয়ানা গায়রা মাকফিন ওলা মাকফোর আলহামদুলিল্লাহ কাফানা আল্লাহ প্রশংসা যিনি আমাদের জন্য যথেষ্ট ও আর ওয়া এবং যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেছেন গায়রা ও ওয়ালা মক ফ এমত অবস্থায় যা তিনি দিয়েছেন সেটাকেই তিনি যথেষ্ট করে দেননি আরও সুযোগ তিনি আমাদের জন্য রেখেছেন আরেকটা দোয়া আছে আবু আয়ুব আলাম সাহুজাদি আল্লাহ তালু থেকে বর্ণিত দোয়া যে রাসুলসাল্লাহ যখন খেতেন অথবা পান করতেন তখন একটা দোয়া করতেন কি সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আত আমা ওয়াসাকা সে আল্লাহ প্রশংসা যিনি আমাদেরকে খাইয়েছেন পান করিয়েছেন ওয়াসা জাআলা লাহু মাখরাজা এবং এটাকে তিনি একটা পরিতৃপ্তির উপায় করে দিয়েছেন এবং তার জন্য একটা মাখরাজ উপায় তিনি খুলে দিয়েছেন আরেকটা দোয়া আছে চতুর্থ নম্বরে সেটি ইমাম আহমদ বর্ণনা করেছেন ওদের সকলে আল্লাহ্মা আত আনতা ও আস্তাইতা ও আগনাইতা ও আকনাইতা ও হাতেতা ওয়া হাইত হে আল্লাহ তুমি খাইয়েছ তুমি পান করিয়েছ তুমি বেনিয়াজ করেছ তুমি পরিতৃপ্ত করেছ তুমি উপহার দিয়েছ এবং তুমি জীবিত রেখেছ ফালাকাল হান্দু আলামা আতাইত তুমি যা দিয়েছ হে আল্লাহ সেই জন্য তোমার সমস্ত প্রশংসা আচ্ছা যখন আপনি কোথাও অতিথি থাকবেন মেহমান হিসাবে যাবেন তাহলে মেজবানের জন্য কী দোয়া করবেন সেই দোয়াটাও সাহিম মুসলিমের মধ্যে আল্লা আল্লাহ রাসুল্লাহম শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা লাহুম ফিমা রাজা তাহুম ওয় ফিরাহুম ওয়ার হাম হুম হে আল্লাহ তুমি তাদেরকে যে রিজিক দিয়েছ তার মধ্যে বরকত দাও তাদেরকে ক্ষমা করো তাদেরকে রহম করো আরেকটা দোয়াও আছে সেটি আবু দাউদ দেবনুমা বর্ণনা করেছেন আফতারা হেন্দা মুসা এমুন আপনার কাছে রোজাদাররা ইফতার করেছে তো ওমা কোমল আবার ভালো লোকেরা আপনাদের কাছে খেয়েছে আলাই মেলা মেলাইকা আর ফের আপনাদের উপর জন্য দোয়া করেছেন রহমতের দোয়া করেছেন আরেকটা দোয়াও আছে সেটা সাই মোস্তফের মধ্যে এসছে আল্লাহ আতএসি মান আসানি হে আল্লাহ যে আমাকে খাইয়েছে আপনি তাকে আহার করান আর যে আমাকে পান করিয়েছে আপনি তাকে পান করান তাহলে অনেকগুলো দোয়া আপনি হয় সবগুলো করতে পারেন কিছু করতে পারেন একটা করতে পারেন কিন্তু দোয়া না করে আসবেন না হ্যাঁ মোটামুটি এই হচ্ছে খাবার আদবের উপর আমাদের আলোচনা বারাকাল্লাহু ফীকুম হাইয়াকুম আল্লাহ এতটুকু বলে আজকে শেষ করছি হাদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া